Assalamualaikum everyone. এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটা ব্লগ। চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের এখানে স্নো হচ্ছে। আসলেই তাই, দুদিন থেকে আমাদের এখানে স্নো হচ্ছে। তো আজকে হচ্ছে স্নোর দ্বিতীয় দিন। কাল রাত্রে একটু বেশি স্নো হয়েছিল, এই জন্য সবকিছু সাদা সাদা সাদা। গাছের উপরে এমন ভাবে স্নো পড়েছে যে মনে হচ্ছে এখানে ফুল ফুটে আছে। এত স্নোর মধ্যেও কিন্তু প্রাত্যহিক জীবনযাত্রা থেমে নেই। ইবি আর ওর ড্যাড বেরিয়েছে এই স্নোর মধ্যে খেলতে, আমি বেরিয়েছি ওদেরকে একটু ক্যাপচার করতে। কিন্তু বের হয়ে দেখলাম যে আশেপাশে কোথাও ওরা বাপ ছেলে নেই, হয়তো স্লেজিং করতে করতে ওরা একটু সামনে এগিয়ে গেছে। আর এই সুযোগে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। ওই যে ইবি আর ওর ড্যাড স্লেজিং বোর্ড নিয়ে দৌড়াচ্ছে। ঘুম থেকে উঠে স্নো দেখে ইবি এত পাগল হয়ে গিয়েছিল খেলার জন্য যে নাস্তা না করেই ওর ড্যাডি ওকে নিয়ে খেলতে বেরিয়ে গেছে। ইবি খুব এনজয় করছে। ইবি ইবি আর ইউ এনজয়িং, আর ইউ এনজয়িং সে লাউডলি? Yes. Yes. So hello guys. Hey guys. নতে বি অনেক বেশি এনজয় করছে, সেটা নিশ্চয়ই আপনারা ওর হাসি দেখেই বুঝতে পাচ্ছেন। তো যদি ঠান্ডা লেগে যায় তাই ভাবছি এখন ওকে নিয়ে ঘরে চলে যাব। তো যাবার আগে কয়েকটা ছবি তুলে নিই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।